হাই বন্ধুরা আজকে আমরা দেখবো কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের আর টিজিএস বা এন ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একটা আরটি বা এনইএফটি ফর্ম নিয়ে এসেছি ফর্মটা দুটো পার্ট এটা হচ্ছে কাউন্টার পার্ট আর এটা ব্যাংকের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টের ফিল আপটা দেখব ব্যাঙ্কের পার্টের প্রথমে দুটো অপশান আছে আর না এনইএফটি যেটা করবেন তার বক্সে টিক করবেন যদি দু লাখ টাকার নিচে ফান্ড ট্রান্সফার করেন তাহলে সেটা এনইএফটি হয়ে যায় আর যদি দু লাখ টাকার ওপরে করেন তাহলে সেটা আরটি হয়ে যায় এরপরে ব্রাঞ্চ আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে ডেট যে ডেটে আপনারা আরটিজিএস বা এনইএফটিটা করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন এরপরে বলেছে অ্যাকাউন্ট নাম্বার এই লাইনটার মধ্যে দিয়ে আপনাদের কোটাক মাহেন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপরে বলেছে চেক নাম্বার এক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের একটা চেক লাগবে তো আপনারা একটা চেক নিয়ে চেকের নিচে এই যে ছটা নাম্বার থাকে এটা হচ্ছে চেক নাম্বার এই নাম্বারটা দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন এরপরে বলেছে এ সাম অফ রুপিস মানে যত টাকার আরটিজিএস বা এনইএফটি করছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখে দেবেন তারপরে বলেছে রুপিস ইন ওয়ার্ড এই অ্যামাউন্টটা এখানে আপনারা ওয়ার্ডে লিখে দেবেন এরপরে য়ে পারপাস কোড মানে কি পারপাস আপনারা আরটিজিএস বা এনইএফটি করছেন যদি লিখতে চান তাহলে ফর্মটাকে উল্টে ফর্মের পিছনে অনেক পারপাস কোড আছে এখান থেকে আপনারা দেখে নেবেন যে পারপাস আছে সেই পারপাস কোডটা আপনারা এখানে দেখে বসিয়ে দেবেন পারপাস কোডের জায়গায় তারপরে বলেছে বেনিফিসারি ডিটেল মানে যাকে টাকা পাঠাচ্ছেন তার ডিটেলটা এখানে লিখতে হবে তো সবার প্রথমে বলেছে বেনিফিসারি অ্যাকাউন্ট টাইপ তার কি টাইপের অ্যাকাউন্ট আছে কারেন্ট না সেভিং না আরও আছে আদার্স তো যেটা হবে তার বক্সে ঠিক করবেন আমি আপনাদের দেখানোর জন্য সেভিংসের বক্সে ঠিক করেছি এরপরে বলেছে ফুল নেম অফ বেনিফিশিয়ারি যাকে টাকা পাঠাচ্ছেন তার নাম এবং টাইটেলটা এখানে ক্যাপিটালে লিখে দেবেন তারপরে বলেছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে বলেছে কনফার্ম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার এই অ্যাকাউন্ট নাম্বারটাই দেখে দেখে সেম টু সেম আবার নিচের লাইনে লিখে দেবেন তারপরে বলেছে আইএফএসসি কোড প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের আলাদা আলাদা আইএফএসসি কোড হয় আপনারা যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্রাঞ্চের আইএফএসসি কোড কী আছে সেটা জেনে এখানে সেটা লিখে দেবেন তারপরে ব্যাঙ্ক তার কী ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা লিখবেন এবং ব্রাঞ্চ ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন এরপরে বলেছে কিছু ডিক্লারেশন আছে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পরে সিগনেচার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করেন দেবে যে সাইনে তার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তারপরে নেম অ্যাকাউন্ট হলটা তার নাম এবং টাইটেলটা এখানে ক্যাপিটালে লিখে দেবে তো আমার ব্যাংকের পার্টটা হয়ে গেল এবার আমরা কাউন্টার পার্টটা দেখব কাউন্টার পার্টে প্রথমে ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা দেবেন তারপরে ডেট যে ডেটে আপনারা আরটিজিএস বা এনইএফটি করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন এরপরে অ্যামাউন্ট যত টাকার আরটিজিএস বা এনইএফটি করছেন সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন তারপরে চেক নাম্বার চেক নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন এরপরে বলেছে অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার মানে যে অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন এবং কোন ব্যাঙ্ক ব্যাঙ্কের নামটা এখানে লিখে দেবেন তো আমার কাউন্টার পার্ট এবং ব্যাঙ্কের পার্ট দুটোই ফিল আপ হয়ে গেল আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং চেকটা ফিল আপ করে নিয়ে গিয়ে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্কের কাউন্টারে জমা করে দিলে আশা করি আপনাদের আরটিজিএস বা এন হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ